আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়েজ। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো ক্লাস 6-এর 4.1 চ্যাপ্টারটির জন্য আজকে তোমাদের সেটা আবার দেখানো হচ্ছে। তোমাদের এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু বিষয় শিখব, বীজগণিতীয় প্রতীক, বীজগণিতীয় চলক, সহগ, সূচক এবং আর বেশ কিছু জিনিস আছে। এখন প্রথমত আমরা প্রতীক কী সেটা জানার চেষ্টা করি। আমরা বাংলায় যখন এক দুই পড়ি, 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত যাই, তারপরে গিয়ে 10-এ চলে যাই। এখন 10 যখন তৈরি হয়, সেখানে 10-এর ভিতরে দেখো দুইটা অঙ্ক থাকে, একটা হলো 1 আর একটা হলো 0, দুইটা আলাদা। এখন এই দুইটা অঙ্ক মিলে আমার একটা নতুন একটা সংখ্যা তৈরি হয়, 10। এখানে 1 নিচে একটা অঙ্ক, 0 নিচে একটা অঙ্ক। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো প্রত্যেকে এক একটা প্রতীক। তাহলে আমাদের পাটিগণিতের ক্ষেত্রে আমাদের প্রতীক কয়টা? এই 0, 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে কয়টা হলো আমাদের? মোট 10টা। এখন এই 10টা প্রতীক আমরা পাটিগণিতে ব্যবহার করি, তাহলে বীজগণিতের ক্ষেত্রে কী হবে? বীজগণিতের ক্ষেত্রে হলো এগুলো যে ইংলিশ ভার্সন আমরা যেটা পড়েছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে দেখো আমার 10টা হয়ে গেছে। তাহলে এগুলোই হলো আমার মূলত বীজগণিতীয় প্রতীক। ঠিক আছে, যখন আমি পাটিগণিত অঙ্ক করি তখন আমি বাংলায় ব্যবহার করি, সেটা আমার পাটিগণিতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এখন আমার 0 থেকে 9 পর্যন্ত এটা হলো আমার বীজগণিতীয় প্রতীক। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের চলকে। আমরা প্রতীকের সাথে এই চলককে নিয়ে অনেক কাজ করব, সেই কারণে আমাদের এই চলককে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো অজানা রাশি থাকে, সে অজানা রাশিটাকে আমাদের বের করার জন্য আমাদের একটা সংখ্যা বা একটা বীজগণিতের যে অক্ষরগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করতে হয়। সেই বীজগণিতের যে অজানা রাশিটাও ব্যবহার করার জন্য যে অক্ষরটি চলে আসে সেটা আমাদের চলক হিসেবে কাজ করে। যেমন ইংরেজিতে যেই সংকেতগুলো আছে, এ বি সি ডি, যে অক্ষরগুলো আমরা ব্যবহার করি ইংরেজি লেখার জন্য, এই সবগুলো অক্ষরই আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে আমি বলতে পারি এ থেকে জ্যাড পর্যন্ত, ঠিক আছে, এ থেকে জ্যাড পর্যন্ত আমার যতগুলো অক্ষর আছে সবগুলোকে আমি এক একটা চলক বলতে পারি। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে, এখন এই প্রতীক আর চলক দুইটা আলাদা জিনিস, কিন্তু এদের নিজেদের মধ্যে সম্পর্ক কি, ওরা কিভাবে কাজ করে খেয়াল করে। আমরা যখন বীজগণিতের বিভিন্ন সমীকরণগুলো দেখি তখন লেখা থাকে 7x + 5y, এরকম লেখা থাকে, আশা করি দেখেছো। এইখানে দেখো 7 ও একটা সংখ্যা যেটা কা এই প্রতীকের সমান কাজ করে, x এটাকে এই চলকের মতো কাজ করে। একইভাবে 5 ও কাজ করে কার মতো? প্রতীকের। এবং ওয়াই কাজ করে চলকের। তাহলে খেয়াল করো তো, আমার 7x এর মধ্যে একটা প্রতীক আছে আর একটা চলক আছে, ঠিক আছে, আবার 5y এর মধ্যে একটা প্রতীক আছে একটা চলক আছে। তাহলে বলতে পারবে এই সমীকরণ আমার মোট কয়টা চলক আছে? আমার এখানে মোট 2টা চলক আছে, একটা হলো x আর একটা হলো y, ঠিক আছে, 2টা চলক আমরা পেয়েছি। এখন দেখো এই সমীকরণটাকে আমি আর একটু ডিটেলসে জানি। 7x, 7x বলতে কি বোঝায় দেখো তো, আমি যদি একটা x এর সাথে আরেকটা x যোগ করি আমার কত হয়? 2x হবে। তোমার কাছে একটা x ছিল, তোমার কাছে আরেকটা x যোগ করতে দেওয়া হয়েছে, তোমার কাছে মোট কয়টা x আছে? 2টা। আচ্ছা, এটা যদি আমি তো মার্বেল দিয়ে বুঝাই, তোমার কাছে একটা মার্বেল আছে, তোমার কাছে আরো একটা মার্বেল দেওয়া হলো, তোমার কাছে মোট কয়টা মার্বেল থাকবে? 2টা মার্বেল। এখন এই মার্বেল জিনিসটা, শব্দটা বড়, সেটা আমি সুবিধার্থে এক্স ধরে নিলাম, তাহলে আমার প্রথমে ছিল একটা এক্স, পরে আরেকটা এক্স, তাহলে মোট কয়টা এক্স হলো? 2টা এক্স, ঠিক আছে। এখন ধরো আমি আবার বললাম তোমার কাছে, ধরো প্রথমে 5টা মার্বেল ছিল, ঠিক আছে, তাহলে 5টা মার্বেলকে আমি 5x বলতে পারি, তোমার কাছে পরে আরো 2টা মার্বেল দেওয়া হলো, ঠিক আছে, এই এক্সটাকে আমি মার্বেল হিসেবে চিন্তা করি, তাহলে 5x আর 2x,
এখন 5 আর 2 যোগ করলে হবে 7, আর x যেহেতু চলক আমার মোট 7টা মার্বেল। এখন একটা বিষয় খেয়াল করো, আমার x এবং x এই দুইটা একসাথে হয়ে কিন্তু আমার x এর কোনো পরিবর্তন হচ্ছে না, x টা x ই থেকে যাচ্ছে। আর 5 আর 2 যোগ করে কত হচ্ছে? 7। আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো তো, আমি x এবং x কমন নিতে পারি, x টা যদি কমন নিয়ে ফেলা হয় তাহলে আমার এখানে কত চলে আসে? 5 যোগ 2, তাহলে 5 আর 2 যোগ করলে আমার 7 চলে আসে, আর এই x রয়েছে তাহলে x। এখন একটা জিনিস বলো তো, 7 এবং x ওদের নিজেদের মধ্যে সম্পর্ক কি? ওরা কি যোগ আকারে আছে, নাকি বিয়োগ আকারে আছে, নাকি গুণ আকারে আছে, নাকি ভাগ আকারে আছে? তোমরা কমেন্টে একটু জানাবো আমাকে, তোমরা কি বুঝতে পেরেছো কিনা। ভিডিওটা পজ করে কমেন্টে জানাও, তারপর আমার কথার সাথে মিলিয়ে নাও। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে 7x, 7 এবং x এই দুইজন গুণাকারে আছে, 7 ইনটু x এই দুইজন গুণাকারে আছে। যেহেতু এখানে গুণাকারে আছে তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? গুণাকারে। এখন যদি আমার এই রকম আরো একটা চলে আসে, যেমন ধরো 5y, 5 ইনটু y, তাহলে 5 আর y এই দুজন কিভাবে আসছে? একইভাবে গুণাকারেই আছে, এটা তো বুঝতে পেরেছি। এখন আমরা খেয়াল করি, আমাদের প্রতীক দেখানো শেষ, চলক দেখানো শেষ, প্রতীক আর চলকের সাথে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী যে বিষয়টা, প্রতীক এবং চলকগুলোতে আসলে কি বোঝানো হচ্ছে, যেটা আমি কিছুটা অলরেডি তোমাকে বুঝিয়েছি। এখন দেখো তো, যদি আমি বলি 2x প্লাস 3y/5, ঠিক আছে, এখন এইটাকে যদি আমি বলি এখানে আমি কি লিখেছি তুমি আমাকে বলো তো, তখন তোমাকে কিভাবে বলতে হবে? দেখো, 2 এর সাথে x গুণ হয়েছে এবং 3 এর সাথে y গুণ হয়েছে, এখানে 2x এবং 3y কি যোগ আকারে আছে, এবং এখানে যে যোগফলটা পাবো সেটা আমার একবারে ভাগ হবে কত দিয়ে? 5 দিয়ে। এটা আমি ভেঙে ভেঙে বলতে পারি, ঠিক আছে। এখন এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে শুদ্ধ করে বলতে যাই তাহলে কি হয় খেয়াল করো, a এবং x, a এর জায়গায় আমার এখানে 2 আছে, 2x, 2 এবং x এর গুণফলের সাথে 3 এবং y এর গুণফলের সমষ্টি। আবার খেয়াল করো, 2 এবং x এর গুণফলের সাথে 3 এবং y এর গুণফল, এই দুইটা গুণফলের সমষ্টি। আর সমষ্টি মানে কি? যোগ, এটা মনে রাখবে, সমষ্টি মানে হলো যোগ আর অন্তর মানে বিয়োগ, ঠিক আছে, সমষ্টি মানে যোগ আর অন্তর মানে বিয়োগ। যদি আমার এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমি বলতাম 2x এর সাথে গুণ এবং 3y এর সাথে গুণ, এদের মাঝখানে সম্পর্ক হলো অন্তর, ঠিক আছে। তাহলে তখন বলা হতো এইভাবে, 2 এবং x এর গুণফলের সাথে 3 ও y এর গুণফলের অন্তর, ঠিক আছে, কিন্তু যেহেতু আমার বিয়োগ নেই এখানে আছে যোগ, তাহলে আমি এখন বলবো সমষ্টি। ওকে, তাহলে আমি আবার চলে যাই এটাতে, 2 এবং x এর গুণফলের সাথে 3 এবং y এর গুণফলের সমষ্টিকে 5 দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে আমি পুরোটা যোগ করলে বা সমষ্টি করে যেটা পাবো সেটাকে কি করবো? 5 দ্বারা ভাগ। এই কথাটার আমি বাংলায় বর্ণনা দিয়ে বললাম, তাহলে আমি আবার লিখে দিই তোমাদের সুবিধার্থে, 2 ও x এর গুণফলের সাথে 3 ও y এর গুণফলের সমষ্টিকে 5 দ্বারা ভাগ, ঠিক আছে। এই হলো আমার এই কথাটার ব্যাখ্যা। তাহলে এবার খেয়াল করো, এবার আমি উল্টো ভাবে বুঝাই, যদি আমাকে এটা বলা থাকতো, এই সম্পূর্ণ যে বাংলা কথাটা এটা বলা থাকতো, তখন আমি কিভাবে করতাম? এখানে 2 এবং x এই দুজনের গুণফলের কথা বলা হয়েছে, তাহলে আমার কি হয়ে যেত সেটা? 2x, 2 এবং x এর গুণফলের সাথে 3 ও y এর গুণফল, তাহলে 3y গুণফল কত? 3y, 3y গুণফলের সমষ্টি কি? যোগ।
সমষ্টিকে 5 দ্বারা ভাগ, তাহলে এদের যোগফল করা হয়ে গেছে, অর্থাৎ সমষ্টি হয়ে গেছে। এখন কি করব, 5 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি এই গাণিতিক রূপ থেকে আমি কিন্তু ব্যাখ্যায় চলে যেতে পেরেছি, আবার এই ব্যাখ্যা থেকে কিন্তু গাণিতিক রূপে চলে আসতে পেরেছি। বিষয়টা কি বুঝতে পেরেছো? আমার এখানে একটা গাণিতিক রূপ আকারে ছিল, যেটাকে আমি ব্যাখ্যায় বলতে পেরেছি, আবার ব্যাখ্যাটা থেকেও কিন্তু আমি আবার গাণিতিক রূপ আকারে চলে আসতে পারি। আমি এখানে যেটা লিখেছি সেটাই এবার এখানে তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটুকু পারি, আমাদের এই চ্যাপ্টারে আমরা অনেক অংশ অলরেডি করে ফেলেছি এইটুকু বেসিকের সাহায্যে। আমি এখন তোমাদের বইয়ের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি করে ফেলেছি অলরেডি। তোমরা তোমাদের বইয়ের উদাহরণ এক, বইয়ের 78 পৃষ্ঠায় উদাহরণ একে চলে যাও। উদাহরণ একে তোমরা পাবে 8x a প্লাস 5b 3x মাইনাস 2 আর ax প্লাস by প্লাস 4। দেখো আমি কিন্তু 4 নংটা করে ফেলেছি। ঠিক আছে, উদাহরণ একের 4 নংটা করে ফেলেছি, উদাহরণ একের 4 নং আমার উদাহরণ একে 4 নংটা করা হয়ে গেছে। দেখছো, আমি কিন্তু একই জিনিস, ওখানে আমার 2 এর জায়গায় a ছিল আর এখানে 3 এর জায়গায় b আছে আর বাকিটা সেম, আর এখানে 5 এর জায়গায় এখানে বই দিয়েছে 4, আমি দিলাম 5। আমার বাকিটা কিন্তু সম্পূর্ণ জিনিস একই থাকবে। তোমাদের পরীক্ষায় সংখ্যাগুলা, অঙ্কগুলা অর্থাৎ প্রতীক এবং চলকগুলা চেঞ্জ হয়ে আসতে পারে, সেটা নিয়ে মানে চিন্তা করার কিছু নেই। তুমি বুঝে বুঝে ভেঙে ভেঙে সুন্দর মতো নিজের মতো বর্ণনা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে উদাহরণ এক যদি হয়ে থাকে, আমরা এখন উদাহরণ 2 এ চলে যাই। দেখো উদাহরণ 2 এ কি করেছে, বলেছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। এখন এক রকম কি বলেছে, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। আচ্ছা, এক্স এর 5 গুণ থেকে যখন ওয়াই এর 3 গুণ বিয়োগ করব, সেখানে আমার কি হয়, এক্স এর 5 গুণ কত? উদাহরণ 2 এর এক্স এর 5 গুণ মানে কি, 5 এর সাথে এক্স গুণ। ঠিক আছে, তারপরে বলেছে উদাহরণ 2 এর একে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, তাহলে আবার আমি ওয়াই এর 3 গুণ। ঠিক আছে, এখন ওয়াই এর 3 গুণটা বিয়োগ দিব। এখন খেয়াল করো তো, 5 এর সাথে আমি এক্সটা আগে লিখেছি, সরি 5টা আগে লিখেছি, আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা আগে লিখেছি। আমার কি দুইটাই ঠিক আছে নাকি দুইটাই ভুল, বা কোনটা ভুল কোনটা ঠিক, কেউ কি বলতে পারবে? এটা আমি ইচ্ছা করে লিখেছি তোমাদের একটু বোঝানোর জন্য। খেয়াল করো, আমি যদি কোনো অঙ্ক লিখি 5x, এটার যা মান বের হবে এক্স ইন্টু 5, একই মান বের হবে, মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তবে আমরা আমাদের যেহেতু এই বীজগণিত পুরো বিশ্বে ব্যবহৃত হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, সেই কারণে আমরা কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করে ফেলি। এটা তোমরা যখন বীজগণিত নিয়ে কাজ করতে থাকবে তখন দেখতে পারবে যে কেন এই ছোট ছোট নিয়মগুলা আমাদের অজান্তে তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখন আমাদের এই 5x আর x ইন্টু 5 দুইটার মান একই, তবে আমাদের এই প্রতীক যে 5, ওকে আমরা আগে রাখি। ঠিক আছে, তাহলে 5 ইন্টু x, ওর রেজাল্ট যেটা আসবে 5x, কোনো পরিবর্তন হবে না যেটা আছে সেটাই। আর y ইন্টু 3, এটাকে যদি আমি 3y লিখে দিই কোনো সমস্যা হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, গুণ আকারে আছে। ঠিক আছে, এটা গুণ আকারে আছে, তো কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো তোমাদের প্রশ্নে বলে দিয়েছে ওয়াই এর 3 গুণ, তারপরে বলেছে বিয়োগ। বিয়োগ না বলে যদি বলা হতো অন্তর, তাহলে কিন্তু একই জিনিস হতো, আমার এই মাঝখানে বিয়োগ চিহ্নটাই হতো। ঠিক আছে, যদি কথার মারপ্যাঁচ কখনো দেওয়ার চেষ্টা করে কখনো ঘাবড়িয়ে যাবে না, তোমাদের এগুলো আমি সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে দেখো উদাহরণ 2 এ চলে যাই। আমাদের উদাহরণ 2 এ যে অঙ্কগুলো আছে, তারপরে আমি শেষেটা দেখিয়ে দিচ্ছি, 4 নং এর অঙ্কটা, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। এখন দেখো আমাদের উদাহরণ 2 এর যে 4 নং, 2 এর এই 4 নং এ একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। এখন 1 2 3, উদাহরণ 1 2 এর 1 2 3 এ এক্স ওয়াই চলকগুলো উল্লেখ করে দিয়েছিল, কিন্তু এখন দেখো আমাদের চলক উল্লেখ করে দেয়নি, উল্লেখিত কোনো চলকই নেই, বলেছে একটি সংখ্যা। তোমাদের মনে আছে আমি যখন উদাহরণ দিয়েছিলাম এক্স এর জায়গায়, আমি এখানে এক্স বলেছিলাম যে এক্সটা আমার মার্বেল ছিল, সে মার্বেলটাকে আমি এক্স ধরেছি, এখানে এক্স ধরেছি সে মার্বেল, 5টা মার্বেল আর 2টা মার্বেল একসাথে মোট 7টা মার্বেল হচ্ছে, আমি সেই মার্বেলটাকে
এক্স হিসেবে কাউন্ট করে নিয়ে কাজ করে ফেলেছি। এখন একইভাবে এই অঙ্কটার জন্য আমাদের যে বলে দিয়েছে একটি সংখ্যা, সেই একটি সংখ্যাও আমি এরকম ভাবে একটা চলক আমি ধরে নিব। তো চলকটা কত খেয়াল করো, তোমাদের বইয়ে একটি সংখ্যাকে ধরেছে এক্স, তুমি চাইলে এ বি ধরতে পারো, কোনো সমস্যা নেই, বা এক্স ওয়াই জেড ছাড়া বাদ দিয়ে এম এন, মানে এ থেকে জেড পর্যন্ত তোমার যেইটা মন চায় তুমি যেটা খুশি ধরতে পারো। তুমি একটি সংখ্যা, তুমি যদি ধরো, আমি তোমার বইটা চেঞ্জ করে, তুমি ধরো মনে করবা পি ধরবা, ঠিক আছে, ধরতে পারো, কোনো সমস্যা নেই, একটি সংখ্যা পি। তাহলে অপর সংখ্যাটা কি হবে খেয়াল করো, তাহলে আমার এখানে অপর সংখ্যাটা হবে, তুমি এটাও ইচ্ছা মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই, পি ধরতে পারো, বা অন্য কোনো এ বি এক্স ওয়াই জেড, যেহেতু আমি পি ধরেছি আমি এটার সাথে অনুরূপভাবে কিউটাকে ধরি, কিউ ধরলাম। এখন দেখো, যখন আমি এ ধরি, এর সাথে কাজ করি বি নিয়ে, আবার বি নিয়ে যখন কাজ করি তখন তাকে নেই এ, এ বি যেহেতু একসাথে আছে আমরা ওদেরকে নিয়ে কাজ করি, আবার এক্স ওয়াই জেড যখন আসে তখন আমরা এক্স ওয়াই জেড কে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করি, আবার পি কিউ আর এদেরকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি, এম এন ও, এগুলা হলো আমাদের কাজ করতে করতে আমাদের অঙ্কগুলো যেন আমাদের কাছে সহজ হয়, এই কারণে আমরা এগুলো করে ফেলেছি। তুমি যদি এখানে এ ধরো আর এখানে পি ধরো, অঙ্ক ভুল হবে না, কোনো সমস্যা নেই, অঙ্ক হবে, কিন্তু সেগুলো আমাদের দেখতে একটু অন্যরকম হবে, কারণ তুমি সবসময় দেখবা এ এর সাথে বি এর সাথে সি চলে আসে, মানে এক সিরিয়ালে সিকোয়েন্সগুলো চলকগুলো ব্যবহৃত হচ্ছে, কিন্তু তুমি যখন একটু জটিল করার জন্য এলোমেলো করতে পারো সমস্যা হবে না, রেজাল্টেরও পরিবর্তন হবে না, তোমার অঙ্কও হবে, কারণ বেসিক হিসাবে ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা আবার অঙ্কে চলে আসি। একটি সংখ্যা যদি পি হয় অপর সংখ্যা হলো কিউ, তাহলে আমার প্রশ্ন বলেছে একটি সংখ্যার 5 গুণ, তাহলে একটি সংখ্যা পি এর 5 গুণ, তাহলে 5 × p, একটি সংখ্যার পি এর 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ, অপর একটি সংখ্যা ছিল কিউ, তাহলে কিউ এর 4 গুণ, কিউ এর যদি 4 গুণ দেওয়া হয় তাহলে বলেছে শেষে বিয়োগ, তাহলে তো মাঝখানে হবে বিয়োগ, তাহলে আমার রেজাল্টটা কী চলে আসে, 5p-4q। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমার মানে শুধুমাত্র একটু মাথা ঘাটাবা যে আমার কোনটা দেওয়া আছে, প্রশ্নে কোন সংখ্যা গুণ করতে বলেছে, সংখ্যায় আমার যোগ করতে বলেছে না বিয়োগ করতে বলেছে, এইটুকু আর কিচ্ছু না, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এরপর আমরা চলে যাই আমাদের উদাহরণ 3। এখন উদাহরণ 3-এ যাওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো বীজগণিতীয় রাশি এবং পদ। ঠিক আছে, এখন রাশি এবং পদের ক্ষেত্রে আমাদের যেটা বেসিক জিনিস সেটা হলো কোন কোন ক্ষেত্রে চলক এবং প্রতীকগুলো গুণ আকারে থাকে, কখন যোগ আকারে থাকে, বিয়োগ আকারে থাকে, এটা আমরা বুঝতে পারি কিনা আমি যদি একটু দেখিয়ে দিচ্ছি আবার তোমাদের সুবিধার্থে। খেয়াল করে যেটা দিয়ে দেখাই, 5p-4q, 5p-4q, এখানে 5p, 5 আর p মাঝখানে গুণ আকারে আছে, ঠিক আছে, 4 আর q মাঝখানে গুণ আকারে আছে, এরা প্রত্যেকে আলাদা করে গুণাকারে নিজেরা আছে, কিন্তু এদের নিজেদের মধ্যে সম্পর্ক, এই 5p কে যদি একসাথে ধরি, 4q কে একসাথে ধরি, এদের নিজেদের মধ্যে সম্পর্ক হলো মাইনাস। তাহলে খেয়াল করো এই পুরোটাকে আমি যদি একটা বক্স করে দেই, পুরোটাকে একটা বক্স করে দেওয়া হলো, এটাই হলো আমার একটা রাশি, ঠিক আছে, পুরো জিনিসটা একটা রাশি, কিন্তু এই রাশির মধ্যে আমার পদগুলো কাজ করবে। এখন দেখো তো, তাহলে 5p-4q, এখানে আমার কয়টা পদ আছে, 5p, 5p তে আমার এই জিনিসটা আলাদা করে আছে, সে নিজে একটা পদ, এবং 4q আলাদা করে আছে, সে নিজে আরেকটা পদ, তাহলে আমার এখানে এ একটা পদ, এ একটা পদ, মোট কয়টা পদ হচ্ছে, 2টা পদ। ঠিক আছে, আবার খেয়াল করো 2টা পদ হওয়ার কারণ কি, কারণ 5p ও নিজে আছে গুণাকারে এবং একসাথে আছে, এ একটা পদ, এবং 4q সে নিজে এবং গুণাকারে আছে, সে আরেকটা পদ, এরকম 2টা পদ যখন একসাথে থাকবে এদের মাঝখানে যোগ বা বিয়োগ যদি আসে, অবশ্যই খেয়াল করবা যদি যোগ বা বিয়োগ আসে শুধুমাত্র তখনই তারা আলাদা হবে। এখন এইটা যদি আমার এভাবে থাকতো, 5p×4q, তাহলে বলতো এখানে আমার কয়টা রাশি আছে আর কয়টা পদ আছে। এখানে খেয়াল করো 5p 4q, এরা আলাদা করে নিজেরা গুণাকারে, যেমন 5p গুণাকারে আছে, 4q গুণাকারে আছে, ভালো কথা, আর পুরোটা মিলে আমার একটা রাশি, যেটা বলেছিলাম যে পুরো রাশিটা যেটা মানে যতগুলোর থাকবে আমার পদ সবগুলা মিলে একটা রাশি হবে, এখন এখানে পুরোটা আমার একটা রাশি, ঠিক আছে, সেটা বুঝতে পারলাম, কিন্তু এখন পদ আছে কয়টা,
এটাতে খেয়াল করো মাঝখানে কি চিহ্ন ছিল, যোগ চিহ্ন, এটাতে ছিল মাঝখানে যোগ চিহ্ন, কিন্তু এটাতে কি চিহ্ন মাঝখানে গুণ চিহ্ন। এই গুণ চিহ্নর প্রভাব এখানে রয়েছে, যদি এখানে যোগ বা বিয়োগ হয় তাহলে আমার দুইটা আলাদা পদ হয়ে যাচ্ছে, কিন্তু যদি মাঝখানে গুণ অথবা ভাগ চলে আসে, গুণ অথবা ভাগ, তখন আর এরা আলাদা হয় না, তখন এরা একসাথে একটা পদ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। 5a(2b+7c-4d)(2e). আচ্ছা, এখানে দেখো তো আমার মোট কয়টা রাশি আছে আর কয়টা চলক আছে, খেয়াল করো। আমার পুরোটা একসাথে কানেক্টেড আছে না, পুরোটা একসাথে কিন্তু সংযুক্ত, তাহলে এই পুরোটা মিলে আমার একটা রাশি। ঠিক আছে, আমার একটি রাশি। এখন হলো আমার পদ সংখ্যা, কয়টা পদ আছে? ওকে, আমি কি জানি আমার পদ সংখ্যা কত? আমার পদ সংখ্যাটা এখন বের করতে হবে। এই পদ সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে দেখো, আমাকে দেখতে হবে যোগ আকারে এবং বিয়োগ আকারে কয়টা আছে। তাহলে এখানে দেখো তো, এখানে একটা যোগ আছে, এখানে একটা বিয়োগ আছে, আর কোথাও আছে নাই। তাহলে এই যোগের আগে এখানে কয়টা, এই একটা অংশ, এই একটা অংশ এবং এই একটা অংশ। এখন দেখো তো এখানে আমার দুইটা থাকার কথা, 5a আর 2b, কিন্তু মাঝখানে যেহেতু গুণ চলে এসেছে, এরা আর এখন আলাদা হবে না, 5a এবং 2b একসাথে হয়ে গুণাকারে হয়ে এরা 10ab হয়ে যাবে। ঠিক আছে, 5 দুগুণে 10, আর এ আর বি গুণ করলে ab 10ab, আর এখানে যেটা ছিল 7c+7c, আর মাইনাস দিয়ে মাইনাস, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, আর ডি আর এ গুণ করলে DE। এখন আমাদের ক্ষেত্রে সহজে বোঝার জন্য যেটা হলো, যদি মাঝখানে যোগ থাকে এবং বিয়োগ থাকে তখনই আমি আলাদা করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমি শুরু করি, 5a থেকে রওনা দিলাম, 5a এর মাঝখানে কোনো যোগ বিয়োগ নেই, তাহলে এটা চলতেছে চলতেছে মাঝখানে গুণ চিহ্ন, যেহেতু যোগ বা বিয়োগ আসে নাই আমি আর এখনো ভাগ করব না। তারপরে 2b, এখানে গুণ চিহ্ন, তাহলে এই পর্যন্ত আমার একসাথে যাচ্ছে, তাহলে এখানে এই পর্যন্ত আসবে, কিন্তু তারপর একটা যোগ চিহ্ন চলে এসেছে, তাহলে এখন আমার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো 7c রওনা দিলো সামনের দিকে, গিয়ে দেখলো কি মাইনাস। আমি বলেছিলাম কি, যদি যোগ এবং বিয়োগ আসে তখনই পদ আলাদা হয়ে যাবে, তাহলে 7c নিজে আলাদা একটা পদ হয়ে গেল। আবার দেখো মাইনাস যেতে এসেছে, আমি আবার নতুন করে শুরু করি 4d থেকে, 4d থেকে যাত্রা করলাম, 4d থেকে যাত্রা করতে করতে দেখলাম যে সামনে গুণ আকারে আছে। ঠিক আছে, এটা কিন্তু গুণ অথবা ভাগ আছে, যদি গুণ বা ভাগ থাকে তাহলে কিন্তু পদ আলাদা হবে না, তাহলে আমার এইটা ই পর্যন্ত চলে যাবে, তারপর আর কিছু নেই। তাহলে আমার এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, তাহলে আমার পদ সংখ্যা কয়টি? 3টি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি কিভাবে পদ সংখ্যা এবং রাশির সংখ্যা বের করতে হয়। এখন আমি তোমাদের বইয়ের থেকে কয়েকটা সহজে বোঝানোর চেষ্টা করি। তোমরা উদাহরণ 3 এবং 4, আচ্ছা 3 এবং 4-এর ক্ষেত্রে বলেছে সহগ এবং এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করো। সেটার আগে আমরা অনুশীলনীতে চলে যাই, অনুশীলনীতে দেখি তো আমাদের এ বিষয়ে কি কি অঙ্ক রয়েছে। হ্যাঁ, বে এখানে রয়েছে অনুশীলনীর 4 নং-এ, খেয়াল করো, তুমি অনুশীলনীতে চলে যাও, অনুশীলনীর 4 নং-এ দেখো রাশির পদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এখন রাশির পদ সংখ্যা যেটা সবচেয়েতে বড় একটু ভেজালে, 4 নং যেটা আছে এবং 5 নং, দুইটা মোটামুটি একই, আমি একটা দেখিয়ে দিচ্ছি আবারও তোমাদের সুবিধার্থে, তোমরা এগুলো বাকিগুলো নিজে নিজে করে নিজে নিজে তৈরি করবা, তোমরা আরো নতুন করে আরো কয়েকটা পদ বানাবা। ঠিক আছে, তারপরে দেখো আমি ধরো একটা দেখিয়ে দিই, 5a+7b(x-3c+y), সরি এটা প্লাস না, এটা ভাগ। ঠিক আছে, এটা ভাগ ওয়াই। এখন খেয়াল করে আমি কি বলেছিলাম, যখন যোগ বা বিয়োগ আসবে তখন পদ আলাদা হয়ে যাবে। আমি এখান থেকে যাত্রা করি তো, 5 এ রওনা দিলাম, রওনা দিলাম, এখানে যোগ চলে আসছে অথবা আলাদা হয়ে গেল, এখান থেকে রওনা দিয়ে 7b 7b গুণ x। আচ্ছা, যেহেতু গুণ এসেছে তা আমার দরকার নেই, কারণ গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে আমার থামতে হবে না, আমি একদম বিয়োগের মাথায় এসে থেমে গিয়েছি, কারণ গুণ এবং ভাগের ক্ষেত্রে না থেমে আমি শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে থামবো। ঠিক আছে, আবার একেবারে 3c 3c, যোগ বা বিয়োগ নেই, ভাগ আছে, আমি আবার চলে গেলাম ওয়াইতে। তাহলে দেখো এখানেও আমার একটা, দুইটা, তিনটা, তিনটা পদ সংখ্যা নির্ণয় হলো। ঠিক আছে,
আবার একইভাবে রাশি কয়টা? একটি রাশি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন দেখো সহগ নির্ণয়। সহগ বলতে কি বোঝায়? আমরা এই যে অঙ্কগুলো করেছিলাম 5p 4q, এগুলোতে 5p আর 4q তে 5 আর p 4 আর q এদের কিন্তু আলাদা নাম দিয়েছিলাম। 5p তে 5 জিনিসটা কি ছিল আর p জিনিসটা কি ছিল মনে আছে? দেখে বলতে পারো কিনা। 5টা ছিল আমার প্রতীক, ঠিক আছে, 5টা প্রতীক, আর p টা হলো কি আমার চলক, p টা চলক। এখন 5p আর 4q তে আমি যখন কাজ করব, তাহলে এই চলকের সাথে প্রতীক আকার যে থাকবে সেই প্রতীকটি আমার হয়ে যাবে সহগ, ঠিক আছে। এই চলকের সাথে প্রতীক আকার যে থাকবে সেই প্রতীকটাই আমার হয়ে যাবে চলক, ঠিক আছে। তাহলে আমাদের যদি থাকে 7b, তাহলে এই b এর সহগ কত? 7, ঠিক আছে। তাহলে খেয়াল করে এখানে কিন্তু চলক আমি ধরেছি b কে। যদি আমার এরকম থাকে abx, x যদি চলক বলা হয়, x যদি চলক বলা হয় তাহলে এটা কি হবে? x কে চলক ধরলে আমার এখানে সহগ হচ্ছে ab, ঠিক আছে। এখন এই ধরনের সহগের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এগুলো হলো আক্ষরিক সহগ। এগুলো আক্ষরিক সহগ। আচ্ছা, আক্ষরিক সহগ এবং সাংখ্যিক সহগ, এগুলো সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আবার ডিটেলস বলবো একটু। তোমরা আজকে এই পর্যন্ত যতটুকু বুঝেছো সেটা দিয়ে অনুশীলনীর 1, 2, 3, 4, 5 এগুলো শেষ করতে পারবে। এই 5 নম্বরের পদের সংখ্যা এবং আক্ষরিক সহগ নির্ণয় এটা করার চেষ্টা করো। তারপরে উদাহরণে তোমরা উদাহরণ 1, 2, 3, 4, ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের এজবল কি হচ্ছে আমি বলে দিচ্ছি, উদাহরণ 1 থেকে 4 আর অনুশীলনীর 1 থেকে তোমাদের এখানে 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 পর্যন্ত 4.1-এর, ঠিক আছে। এইটুকু তোমাদের এজবল থাকবে। তোমরা অবশ্যই অবশ্যই এজবল করবে, এবং যেগুলো সমস্যা হবে তোমরা আমাকে কমেন্টে ছবি তুলে দিয়ে দেবে যে আমি এই পর্যন্ত করতে পেরেছি বা এই পর্যন্ত আমার কি সমস্যা আছে কিনা একটু দেখে দেবে। আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করবে। আসসালামু আলাইকুম।